আমার কাছে খুব জিনিসটা মানে অনেকে যখন বলে না না আমি তো রান্না করতে পারি না, না আমি তো কখনো রান্নাঘরে যাই না, এটা আমার কাছে খুব ন্যাকা টাইপের লাগে যে মানে কেন না। আমরা আমাদের মেয়েদের কিছু কমন জিনিস জানা খুব জরুরি, যেমন আমি আমার নিজের কাপড় নিজের আয়রন করি। হ্যাঁ, তো দেন এই রান্নার বিষয়টাও ঠিক মানে এরকমই যে আমি মাঝে মধ্যে আমি রান্না করতে পছন্দ করি। আমি সুরঙ্গর শুটিংয়ে নিজে কিন্তু একদিন রান্না করেছি আমার টিম মেম্বারদের জন্য। আচ্ছা। একদিন রাতে, কারণ আমরা ওখানকার রান্না খেতে খেতে মানে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একই একই রকমের, কারণ টিমের মানে আমাদের ইউনিটের খাবারই খাওয়া হচ্ছিল। তো আমি একদিন একদম ওই দিন আমার শুটিং নাই, আমি একদম বড় ড্যাগে সবার জন্য রান্না করেছি ওই দিন রাতের বেলা। এবং আমাদের শুট শেষ হয়েছে রাত একটায়, দুইটায় পুরো আমার খুব মানে শান্তি লাগছে যে নিশো ভাই, রাফি, আমাদের ডিওপি, ডিওপির ওয়াইফ, আমাদের প্রডিউসার, মানে সবাই একসাথে বসে আমরা মজা করে আরাম করে খাইছি। তখন গরু কেনা, কি গরু কিনলো, কার গরু একটু বড়, কার গরু ছোট, দাম কত, এই যে জিনিসগুলো তখন, আচ্ছা গরু জবাই হয়ে গিয়েছে, নিজের হাতে একটু বিলি করা মাংস, ছোটবেলায় এগুলো খুব মানে, আর রোজার ঈদে যেমন সালামি থাকে কুরবানিতে, তো ওইটা আবার একটু কমে যায়, তো ওইটাও একটা বিষয় থাকে যে কুরবানি ঈদে কতটা সালামি পাওয়া গেল। তো ছোটবেলায় এগুলো মিশ্র একটা ঈদ। আর নর্মালি যেটা হয় যে ছেলেদের ঈদে কুরবানি ঈদে আনন্দটা বেশি, কারণ ওরা গরুর হাটে যায়, ওরা গরু জবাই দেওয়াতে অনেক কিছুতে ওরা মানে ওরা অনেক অ্যাক্টিভ থাকে। তো মেয়েদের যেটা হয়, মেয়েদের কাজ শুরু হয় আসলে রান্নাঘরে মার সাথে হেল্প করা। তো ছোটবেলায় অত তো বোঝা হতো না, এখন চেষ্টা করি যে ঈদের দিনটা অ্যাটলিস্ট আম্মুর তো অনেক প্রেশার হয়ে যায় একটু হেল্প করার, যতটুকু জানতাম বিশ্বাস করতাম যে আমাদের আমরা একটা ভালো চলচ্চিত্র আমরা তৈরি করতে পেরেছি পুরো টিম মিলে, বিশেষ করে নিশো ভাইয়ের যেহেতু অভিষেক, রাফি পরীক্ষিত এবং খুব ভালো একজন নির্মাতা, পুরো টিমটা খুব গোছানো। আমি বলবো না বেস্ট বেস্ট পার্সনকে আমরা নিয়ে এসেছি, কিন্তু যারা সেটে ছিলেন তারা আমাদের প্রোডাকশনটাকে বেস্ট বানিয়ে তুলেছেন। সো আমাদের, আমরা তখন থেকে আমরা জানতাম আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা ছিল, কিন্তু ছবি রিলিজের পরে যেন সেটা আসলে থাকে না, যে তুমি একটা স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নটা তুমি চোখের সামনে বাস্তব হতে দেখলে। তো সুরঙ্গর এই সফলতা আসলে যে চোখের সামনে বাস্তব হতে দেখা, যে স্বপ্নটা আমরা, আমি তোমাকে বলবো না যে কিছুদিন আগে দেখেছি স্বপ্নটা, আমরা টিমটা দেখেছি প্রায় এক বছর ধরে, আর আমি যতটুকু জানি রাফি দেখেছে প্রায় সেই 14-15-16 দিকে। তো এই স্বপ্নটা আসলে অনেক দিনের একটা স্বপ্ন যেটা মানে, এবং আমি তো বিশ্বাস করি যে নিশো ভাইও হয়তো অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলেন যে আমি বড় পর্দায় আসবো, কাজ করবো, তো ওনার স্বপ্নটাও পূরণ হলো।